প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য ঘড়ির ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন নির্ণয় করার ক্ষেত্রে ম্যাথের যে শর্টকাট ফর্মুলা আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি তো দুইটা পনেরো মিনিট এটা আমাদের ঘণ্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিচের যে ফর্মুলা সেটা ব্যবহার করব। ফর্মুলাটি হলো এরকম থিটা সমান মডুলাস অফ এলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ডিভাইডেড টু এটা আমাদের ফর্মুলা এখানে এমটা হলো মিনিট আর এইচ হলো ঘন্টা তো এখানে যখন আমরা সমাধান করতে যাবো সেক্ষেত্রে কি করবো থিটা ইকুয়েল টু আমরা এখানে ইলেভেন ইন্টু এম অর্থাৎ মিনিটের জায়গায় আমরা পনেরো বসাবো এবং সিক্সটি এইচ এর জায়গা আমরা টু বসাবো এখানে সিক্সটি ইন্টু টু তো এখানে গুণ করার পর আমাদের আসবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি তো বিয়োগ করার পর আমরা কী পাবো ফোর্টি ফাইভ বাই টু তো এখানে মডুলাস দেওয়ার অর্থ হল সময় আমাদের ধনাত্মক মান নিতে হবে ধনাত্ম যদিও কখনও মাইনাস আসে তাহলে সেটা হয়ে যাবে ধনাত্মক ঋণাত্মক মান আসলেও সেটা ধনাত্মক হয়ে যাবে মডুলাসের কারণে তো এখানে পঁয়তাল্লিশ বাই দুই এটাকে আমরা সমস্ত আকারে লিখতে পারি সাড়ে বাইশ ডিগ্রি অথবা দশমিক আকারেও লেখা যায় তো এটা হল দুইটা পনেরো মিনিটের ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন যেটা হলো সাড়ে বাইশ ডিগ্রি এরকম আরও একটি প্রশ্ন যেটা হল ছয়টা পনেরো মিনিট এটার ক্ষেত্রে আমরা ফর্মুলা ওটাই নেব মিনিট হলে এখানে পনেরো তাহলে ইলেভেন ইন্টু ফিফটিন মাইনাস সিক্সটি ইন্টু ঘণ্টা যেহেতু সিক্স সেক্ষেত্রে সিক্স নেবো হিসাব নিকাশ করার পর আমাদের আসবে মাইনাস ওয়ান যেটা আমরা মডুলার্স থাকার কারণে ধনাত্মক মান পাবো দুইটা ভাগ দিলে আমাদের আসবে সাতানব্বই দশমিক পাঁচ ডিগ্রি এটাই হবে ছয়টা পনেরো মিনিটের ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ এরপর আরও একটা প্রশ্ন যেটা হলো আটটা এই আটটার ক্ষেত্রে আমাদের ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত আসবে এখানে ঘন্টা হলো আট আর মিনিট যেহেতু এখানে নেই তার মানে আমাদের শূন্য নিতে হবে তো এগারো গুণন শূন্য বিয়োগ ষাট গুণন আট তাহলে এখানে আমাদের গুণ করার পর আসবে মাইনাস চারশো আশি যেটাকে দুইটা ভাগ দিলে হবে দুইশো চল্লিশ মাইনাস কিন্তু মডুলাস থাকার কারণে হয়ে যাবে এটা প্লাস দুইশো তো কোন সময় স্বাভাবিকভাবে কোন সময় ছোটো কোণে নিতে হয় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তিনশো ষাট ডিগ্রি নিতে হবে কারণ ঘড়ির ষাটটি ঘর কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তো এই কারণে তিনশো ষাট থেকে আমাদের দুশো চল্লিশ বাদ দিলে হবে একশো বিশ কারণ এক ঘন্টা থেকে আর একটি ঘন্টায় দুইটি ঘন্টার মধ্যবর্তী আমাদের ঘর থাকে কয়টি পাঁচটি তাহলে আমাদের টোটাল ঘর হবে ষাটটি ষাটটি ঘর কেন্দ্রে উৎপন্ন করবে করবে তিনশো ষাট ডিগ্রি এই কারণে তিনশো ষাট থেকে আমাদের দুশো চল্লিশ বাদ দিতে হলো তো যদি এই প্রশ্নে বড় কোণের মান চায় তাহলে আমাদের কিন্তু ওই দুশো চল্লিশ ডিগ্রি নিতে হবে এরপর প্রশ্ন যদি এরকম হয় যে নয়টা তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে নয়টার ক্ষেত্রে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত হবে তো আমরা আগের ওই ফর্মুলাই আমরা মানগুলো বসাবো বসানোর পর হিসাব নিকাশ করলে আমাদের আসবে মাইনাস কিন্তু মাইনাস দুইশো দশ ভাগ দুই কিন্তু এখানে মডুলাস থাকার কারণে হয়ে যাবে প্লাস একশো ডিগ্রি এটা হলো নয়টা অর্থাৎ সাড়ে নয়টার ক্ষেত্রে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন এরপর যদি প্রশ্নটা হয় দুই দুইটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ পৌনে তিনটা পৌনে তিনটার ক্ষেত্রে আমাদের ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত আসবে সেক্ষেত্রে হিসাব নিকাশ করে আসবে একশো সাতাশি দশমিক পাঁচ ডিগ্রি কিন্তু আমরা নেবো ছোটো কোণ সেক্ষেত্রে তিনশো ষাট থেকে একশো সাতাশি দশমিক পাঁচ ডিগ্রি বাদ দিলে হবে একশো বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি